এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 5ই আগস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও, কর্মসূচি বাতিল, কর্মসূচি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের, রাজ্যের উপর অসন্তোষ প্রকাশ প্রধান বিচারপতির। কেউ এমন মন্তব্য করলে প্রশাসন কেন ব্যবস্থা নেবে না? ধরুন কেউ বলল হাইকোর্ট ঘেরাও করব, তাহলে প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না? মন্তব্য প্রধান বিচারপতির। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কি পর্যবেক্ষণ হাইকোর্টে? একেবারেই দেখো মীনাক্ষী, ইতিমধ্যেই যা উঠে আসছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, যে বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে, 5 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিদান ছিল বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে হবে, সেই সেই যে মন্তব্য, সেই মন্তব্য এবং সেই কর্মসূচি বাতিল বাতিল করার নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে। প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, 21 জুলাই সভার জন্য কোর্টে কোনো কাজ হয়নি, 11:30টার মধ্যে কোর্ট রুম ফাঁকা হয়ে যায়, আমরা বিচারপতিরা উঠে যাই, বাধ্য হই, রাজনীতি করুন, আপনারা জিতুন অন্যরা হারুক, অথবা আপনি হারুন অন্যরা জিতুক, কিন্তু তার জন্য সাধারণ মানুষ কেন ভুগবে? আগামী 5 তারিখ কোনো রকম ঘেরাও কর্মসূচি করা যাবে না, নির্দেশ প্রধান বিচারপতি বেঞ্চের। সাধারণ মানুষের সমস্যা হয়, এই ধরনের কোনো কর্মসূচি করা যাবে না, স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এবং পাশাপাশি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে যা উঠে আসছে তা হলো মামলার শুনানি চলাকালীন আইনজীবী সপ্তাংশ বসু একটি পয়েন্ট তোলেন, এবং সেই পয়েন্টটি হলো এই কর্মসূচি করা হবে প্রতীকী, প্রত্যেকের বাড়ি থেকে 100 মিটার দূরে, এখানে সাধারণ মানুষ কোনোভাবেই সাফার করবে না, যাতে বাড়ির লোকজন বাইরে বেরোতে কোনো সমস্যার সম্মুখীন না হন। সকাল থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত কর্মসূচি ব্লকে করা হবে, বুথ ওয়াইজ নয়। ঠিক যে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21 জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে বক্তব্যের পরেই যে ড্যামেজ কন্ট্রোল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই পয়েন্টটি তুলে ধরা হয়েছে আইনজীবী সপ্তাংশ বসুর তরফ থেকে। এই রাজ্যের তরফ থেকে স্পষ্টত বলা হয় এই মামলা কোনোভাবেই জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। মামলাকারী আইনজীবী অর্থাৎ শুভেন্দু অধিকারীর আইনজীবী স্পষ্ট বক্তব্য ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে, এবং এটি অসাংবিধানিক, কোনোভাবেই এমনটি করা যায় না, এমনটাই মামলাকারী আইনজীবী স্পষ্ট বক্তব্য ছিল। এবং তারপরেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফ থেকে ইতিমধ্যেই এই নির্দেশ উঠে এসেছে। মীনাক্ষী, ধন্যবাদ। প্রিয়াঙ্কা, সরাসরি চলে যাবো এই মুহূর্তে নিউজরুমে রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, আরো একটা মামলা, আর সেই মামলাতে পুলিশ প্রশাসনের দায়িত্ব বুঝিয়ে দিতে হচ্ছে আদালতকে। আরো একটা মামলা যেখানে পুলিশ প্রশাসনের কি দায়িত্ব চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আদালত। একেবারেই মীনাক্ষী, যে অতিসক্রিয় পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করবার জন্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে এমন নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে নন্দীগ্রামের নেতাদের বিরুদ্ধে মামলা করবার জন্য একেবারে খড়গ উঁচিয়ে থাকে। যে পুলিশের করা এই মামলার সুবাদে নন্দীগ্রামের জিতে আসা বিজেপি নেতাদের আলাদা করে সুরক্ষা দিতে হয় কলকাতা হাইকোর্টকে, এরকম সুরক্ষা যে এদের বিরুদ্ধে যে কোনো রকমের তদন্ত করা যেতে পারে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা যাবে না। তার কারণ বোর্ড গঠনের আগে এদেরকে গ্রেপ্তার করে বোর্ড দখলের একটা চেষ্টা হচ্ছে বলে এরা অভিযোগ করছেন, এবং যখন আদালত এগুলো জিজ্ঞাসা করে তখন রাজ্যের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে আইনজীবী বলেন এরা জিতেছেন কি না, অর্থাৎ জয়ী প্রার্থী কি না সে নিয়ে কিছু বলতে পারবো না, সেটা জানা নেই, এমন ধরনের উত্তর আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় SSKM হাসপাতাল, নো, একেবারে সাইলেন্স জোন, সেখানে দাঁড়িয়ে, সেই সাইলেন্স জোনে দাঁড়িয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেন মাউথপিস নিয়ে, মাইক নিয়ে, এবং যেখানে তিনি নন্দীগ্রামের যাবতীয় অশান্তির জন্য, তার দলের কর্মীদের আহত হওয়ার জন্য, হাসপাতালে ভর্তি হওয়ার জন্য হাইকোর্টের একজন বিচারপতির নাম করে তার দেওয়া অর্ডারের সমালোচনা করেন এবং বলেন তিনি সমাজবিরোধীদের উস্কানি দিচ্ছেন, সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছেন। এহেন রাজ্য, সেই একই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি একেবারে মানবাধিকার হরণকারী একটি কর্মসূচির ডাক দিয়েছেন যা দেশের কোনো সাংবিধানিক ব্যবস্থায় কোনোভাবে সম্ভব হতে পারে না, বেছে বেছে বিরোধী দলের, রাজ্যের প্রধান বিরোধী দলের ব্লক স্তরের বা কোনো একটি স্তরের নেতাদের, যে কোনো স্তরের নেতাদের, যদি জেলা স্তরও হয়, জেলা হোক, ব্লক হোক, বুথ হোক, তাদের বাড়ির সামনে 8 ঘন্টা সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তাদের বাড়ি ঘেরাওয়ের ডাক, এটা একটা কর্মসূচি হতে পারে, এটা কেউ নিজের কানে না শুনলে বোধহয় বিশ্বাস করতে পারতেন না, কিন্তু কানে শোনা হয়ে গেছে, বলা হয়ে গেছে, সেই কর্মসূচিকে মঞ্চ থেকে কিছুটা শুধরে দেওয়ার আগাম চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছু আগাম আন্দাজ করেই, কিন্তু সব চেষ্টাই শেষমেশ জলে গেল। তার কারণ প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কর্মসূচিটাকেই বাতিল ঘোষণা করলেন, তার কারণ তারাও মনে করছেন এমন ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনকারী, বেআইনি
অসাংবিধানিক কোনো কর্মসূচি, কখনোই তার কোনো পারমিশন পেতে পারে না, অনুমতি পেতে পারে না। এবং এখনও পর্যন্ত এমন কর্মসূচির ডাক দেওয়ার পর রাজ্য প্রশাসন যে স্বতঃপ্রণোদিত কোনো মামলা বা অভিযোগ রুজু করেনি তাতেই যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য রয়েছেন। শমিকবাবু, রাজ্যের শাসক দল প্রধান বিরোধী দলের কর্মীদের বা নেতাদের বাড়ি ঘেরাওয়ের যে কর্মসূচির ডাক দিয়েছিল 5ই অগস্ট, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তা বাতিল করে দিল, শমিকবাবু আপনাদের প্রতিক্রিয়া? এটা প্রত্যাশিত ছিল, চরম অগণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্ত, বিরোধীদের রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়ার পরিকল্পনা, বিরোধী নেতা কর্মীদের বাড়িতে চিহ্নিত করে পরবর্তীকালে প্রয়োজন অনুসারে তাদের বাড়িতে আক্রমণ করে একটা সন্ত্রাসের আবহ তৈরি করবার একটা প্রচেষ্টা। এ ধরনের কোন রাজনৈতিক কার্যক্রম অতীতে কোনোদিন হয়নি, ভবিষ্যতে কোনোদিন তৃণমূল আবার করবে কিনা জানা নেই। রাজনৈতিক রীতি নীতি প্রথা বহির্ভূত এই অবস্থান ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি জানতেন এ ধরনের কার্যক্রম করা যায় না। সেজন্য তিনি প্রথমে এই কার্যক্রমের কিছুটা অনুমোদন না দিলেও কিছুটাকে পরিবর্তন করে বললেন 100 মিটার দূরে হবে আর এটাকে ব্লক স্তরে নিয়ে যাও। অর্থাৎ যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই স্নেহপ্রবণতার কারণে আজকে এই প্রোগ্রামের অনুমোদন দিয়ে দিলেন, সেখানে স্বতঃপ্রণোদিত ভাবে কি করে প্রশাসন ব্যবস্থা নেবে? কারণ প্রশাসন আর তৃণমূলের মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই সরকারের কেউ নন, কিন্তু বিভিন্ন সময়ে তিনি সরকারি নির্দেশ দেন, সমান্তরাল ভাবে তিনি এখানে রাজ্যের প্রশাসন চালাচ্ছেন। তার কথায় পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি প্রধানকে পদত্যাগ করতে হয়, তার কথায় পুলিশ একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ডেকে পাঠায়, 3000-ই বাহিনী নিয়ে তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন। অতএব তিনি যখন বলেছেন, মুখ্যমন্ত্রী যখন তার অনুমোদন দিয়েছেন, সুতরাং কোনো প্রশ্নই ওঠে না রাজ্য প্রশাসন স্বতঃপ্রণোদিত ভাবে কোনো মামলা রুজু করবে, কোনো ব্যবস্থা নেবে বা এই প্রোগ্রামকে বাতিল করবে। সুতরাং এটাই প্রত্যাশিত ছিল। অনেক ধন্যবাদ শমিকবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। শমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র বললেন এটাই প্রত্যাশিত ছিল, এমন চূড়ান্ত অগণতান্ত্রিক এবং বিরোধী দলকে টার্গেট করে তাদেরকে ক্ষতবিক্ষত করবার মতো ইচ্ছে ছিল বা টার্গেট লক্ষ্য ছিল এই কর্মসূচি, যে কারণেই হাইকোর্ট এই কর্মসূচিকে বাতিল ঘোষণা করে দিয়েছেন। ঠিক কি বলেছিলেন 21 জুলাইয়ের মঞ্চ থেকে এই কর্মসূচির ডাক দেওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা আরো একবার শুনে নেব। আজ কলকাতা হাইকোর্টে কর্মসূচি বাতিল করার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারও প্রতিক্রিয়া পেয়েছি আমরা, শুনে নেব রিপাবলিক বাংলাকে দেওয়া তার এক্সক্লুসিভ প্রতিক্রিয়া, কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী? আপনাদের আমি আগেই বলেছিলাম 21 জুলাই ইসির ভাইপো যে অসাংবিধানিক কর্মসূচির ঘোষণা করেছিলেন, এটা গণতন্ত্রে কখনো হয় না। তাই গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ জুডিশিয়ারি, তারা অত্যন্ত কঠিন, কঠোর এবং দৃঢ় পদক্ষেপ নিয়ে ইনজাংশন দিয়েছেন এই কর্মসূচিতে, যে রায় দিয়েছেন, অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন, একে স্বাগত জানাচ্ছি। এবং এর ফলে তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে পিসি ভাইপো এই ধরনের অগণতান্ত্রিক, অসংসদীয়, যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, এই ধরনের কর্মসূচি থেকে ভবিষ্যতে বিরত থাকবেন, এটাও আশা করব। দেখো মীনাক্ষী, উল্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেছিলেন যে এমন মন্তব্য করার পরে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, একজন জনপ্রতিনিধি, সাংবিধানিক পদে থাকা একজন মানুষের পক্ষ থেকে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের আইনসভার সদস্য, তিনি আইন তৈরি করেন, আইনসভার সদস্য একজন এমন ভয়ঙ্কর অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক একটা কর্মসূচির ডাক দিচ্ছেন,
প্রকাশ্য খোলা মঞ্চ থেকে, যেটা সমস্ত টেলিভিশন চ্যানেলে টেলিকাস্ট হচ্ছে, সারা রাজ্যের মানুষ জানতে পারছেন, তৃণমূল কর্মীরা জানতে পারছেন তাদেরকে কী ধরনের অ্যাকশন করার ডাক দেওয়া হয়েছে, বিজেপির কর্মীরা জানতে পারছেন তাদের বিরুদ্ধে কী ধরনের অ্যাকশনের ডাক দেওয়া হয়েছে, তারপরে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, এটা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জিজ্ঞাসা করেছে। রাজ্যের আইনজীবী স্বাভাবিকভাবেই কোনো সদুত্তর দিতে পারেননি এবং আগামী দশ দিনের মধ্যে উল্টে এটার জন্য হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আইনজীবী কৌস্তভ বাগচি। কৌস্তভবাবু, আপনাকে স্বাগত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আজকে যে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঘেরাও কর্মসূচি বাতিল প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানবো। দেখুন, সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে এখানে একটা কর্মসূচি নিয়েছে বলে এত কথা হচ্ছে সারা রাজ্য জুড়ে, তো প্রত্যেকদিন এই জিনিস চলছে। সে না একদিন বলেছে যে ঘেরাও করবে, সেটা এটা তো কোনো রাজনৈতিক দল না, যে কোনো রাজনৈতিক দল যারা গণতন্ত্রের বিশ্বাসী হবে তারা কোনোদিন এই ধরনের কর্মসূচি নিতে পারে না, কোনো ভদ্রলোকেদের দল এই ধরনের কোনো কর্মসূচি নিতে পারে। সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক মনোভাব থাকলে এই ধরনের কথাবার্তা বলা যায় এবং হিংসায় উস্কানি দেওয়া। এটা আমি যেটা একটা কথা বলছি সেটা হচ্ছে একটা দিনের কর্মসূচির কথা হয়তো প্রকাশ্যে বলা হচ্ছে, কিন্তু দিনের পর দিন যেটা মানে প্রকাশ্যে না বলে দলের কর্মীদের ইনস্ট্রাকশন দিয়ে সারা রাজ্য জুড়ে এটাই তো চলছে, এবং শুধু বিজেপি কর্মীদের না, সমস্ত বিরোধী দলের কর্মীদের বাড়ি দিনের পর দিন আক্রান্ত হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, বিধি প্রদর্শন করা হচ্ছে, রাজ্যের মানে একদম দৈনন্দিন ঘটনায় পরিবর্তন মানে একদম রূপান্তরিত হচ্ছে। কৌস্তভবাবু, যেটা আপনি বলছেন যেটা অঘোষিতভাবে প্রত্যেক দিন করা হয় সেটাই ঘোষিতভাবে ডাক দেওয়া হয়েছে, কিন্তু এখানেই আমার প্রশ্ন, অঘোষিতভাবে প্রত্যেক দিন করা সেটা যেরকম কাম্য নয়, তেমনি সেটাকে ঘোষিতভাবে একজন আইনসভার সদস্য, দেশের আইনসভার সদস্য প্রকাশ্য মঞ্চ থেকে এমন কর্মসূচির ডাক দিচ্ছেন, পুলিশ প্রশাসন কতটা নিষ্ক্রিয় হলে এবং তাদেরকে সঙ্গে পাওয়া যাবে এ সম্পর্কে কতটা নিশ্চিত হলে প্রকাশ্য মঞ্চ থেকে ঘোষণা করে এমন কর্মসূচির ডাক দেওয়া যায়? রাজ্যের পুলিশ প্রশাসনের শিরদাঁড়া বলে যদি কোনো বস্তু থাকতো তারা এই বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। যে রাজ্যের পুলিশকে মানে রাজ্য সরকারি কর্মচারী তার মধ্যে পুলিশরাও করে, তাদের সাথে মুখ্যমন্ত্রী কুকুরের তুলনা করে, তা মানে চোখ ডাকাতের তুলনা করে, সেই পুলিশকে দেখা যায় তৃণমূলের গুন্ডাদের থেকে লোকাতে গেলে টেবিলের তলায় লোকাচ্ছে, তৃণমূলের কাউন্সিলর খুন হয়ে যাওয়ার পর আততায়ীকে ধরতে পুলিশ ঝোপঝাড় থেকে আততায়ীকে ধরতে ভয় পাচ্ছে। এই পুলিশের থেকে আমরা এক্সপেক্ট করি যে এখানে পুলিশ ক্ষমতা মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। এই রাজ্যের পুলিশ বর্তমান এই গোটা প্রশাসনিক ব্যবস্থাটা একদম সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গেছে এবং সরকার তার জন্য দায়ী। অনেক ধন্যবাদ কৌস্তভবাবু আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুজন চক্রবর্তী, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য। সুজনবাবু, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের যে রায়, 5ই অগস্টের বিরোধী বিশেষ করে বিজেপির নেতাকর্মীদের বাড়ি ঘেরাওয়ের যে কর্মসূচি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে, সে কর্মসূচি তারা বাতিল করলেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া সুজনবাবু? দেখুন, আমি সেদিনই বলেছিলাম এটা একটা মহামূর্খের মতন কর্মসূচি নিয়েছে তৃণমূল। অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছে মমতা ব্যানার্জির উপস্থিতিতে, মমতা ব্যানার্জির তাদের এন্ডোর্সমেন্ট আছে, কিন্তু এটা মহামূর্খের মতন একটা ঘোষণা যে কাজটা করার যোগ্যতাও তৃণমূলের হবে না সেই কাজটা ওরা ঘোষণা করেছে। আমি সেদিন বলেছিলাম পশ্চিমবাংলায় বুথে বুথে বিরোধীদের বাড়ি ঘেরাও করব, এই হিম্মত এখন তৃণমূলের নেই। তৃণমূল এখন ভাজা পাপড় উঠে যাবে কোনো একটা দিন। পুলিশের হিম্মতে তৃণমূলের হিম্মত, 100-150 লোক জোটাবে একটা বুথে, সেই যোগ্যতা এখন তৃণমূলের নেই। ভোটে হেরে জাল সার্টিফিকেট নিয়ে এখন টিকে আছে, তাহলে এটা পারবে না, পারতো না, পারার কোনো সুযোগ ছিল না, কিন্তু এটা মহামূর্খের মতন অসভ্য কর্মসূচি, হিংস্র তৈরি করার মতো কর্মসূচি। কোর্ট যথাযথই বলেছে, কিন্তু কোর্ট যেটা বলেছে তাতে তৃণমূলের অন্তত মান রক্ষা হলো, মুখ বাঁচলো, আর না হলে ওদের কর্মসূচি তৃণমূলের লোকেরাও কেউ এই কর্মসূচিতে যেত না, তখন দলের অস্বস্তি আরো বাড়ত। একদিক থেকে কোর্টের এই সিদ্ধান্ত তৃণমূল দল তাদের সুবিধে পেয়ে গেল। অনেক ধন্যবাদ সুজনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। মীনাক্ষী, তুমি শুনলে যে দলমত নির্বিশেষে বিজেপির নেতারা তো বলছেনই, কিন্তু কংগ্রেস এবং বাম নেতারাও সিপিআইএম নেতারাও কিন্তু এই কর্মসূচিকে চূড়ান্ত অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং সেই কারণেই বাতিল হয়ে যাওয়া প্রত্যাশিত ছিল বলেই মন্তব্য করছেন মীনাক্ষী। ধন্যবাদ অনির্বাণ।